হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এল ডি টেক মাইন্ড তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে আপনারা শুধুমাত্র একটি ক্লিক করে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডের ছবিটিকে রিমুভ করে সেই ব্যাকগ্রাউন্ডে আপনারা আপনাদের ইচ্ছে মতো ছবি আপনারা লাগিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে শুধুমাত্র একটি ক্লিক করতে হবে তো সেটা কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন আপনারা দেখছেন এলিটেক মাইন্ড ইউটিউব চ্যানেল আমি সন্দীপন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে টিউটোরিয়ালটি শুরু করি ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলি সবার আগে দেখার জন্য এলটি টেক মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইটেমটিতে ক্লিক করুন তো বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমত আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো সেই জন্য বন্ধুরা আপনারা প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন তো প্লেস্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাওয়ার পর স্টোরে যে সার্চ বারটি রয়েছে সার্চ বারে আপনারা দেবেন কাঠ ইউ টি সি ইউ টি তো কাঠ কাট দিয়ে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশানটিকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার ফোনে অলরেডি ইনস্টল রয়েছে তাই আর আমি ইনস্টল করে দেখাচ্ছি না আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টলেশন সাকসেসফুলি হয়ে যাবে দেখবেন বন্ধুরা ওপেন বলে একটি অপশান চলে আসবে তো আপনারা এই ওপেন অপশানটিতে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা হয়তো আপনাদেরকে কিছু পারমিশান অ্যালাউ করতে বলবে তো আপনারা পারমিশানগুলিকে অ্যালাউ করে দেবেন ওকে তো তারপর যেটা করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কাট কাট বলে একটি অপশান রয়েছে তো আপনারা কাট কাট অপশানটির মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটি ছবি চুজ করে নেবেন তো আপনারা উপরে ফটো বা অ্যালবাম যেখান থেকে হোক আপনারা একটি ছবি কিন্তু চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিলাম তো আপনারাও একটি ছবিকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা কিছুক্ষণ ওয়েট হব করবে তো করার সাথে সাথে বন্ধুরা দেখবেন একটা নতুন ইন্টারভেস চলে আসবে যেখানে আপনারা নিচের দিকে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন তো আপনারা এই চিহ্নটিতে ক্লিক করবেন তো টিক চিহ্নটিতে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখবেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো আপনারা ছবিটিকে কিন্তু মানে বড়ো ছোটো করতে পারবেন তো আপনাদের ইচ্ছা মতো বড়ো ছোটো করে নেবেন তো করে নেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিচের দিকে দুটি অপশান রয়েছে একটি হচ্ছে গ্যালারি একটি হচ্ছে অনলাইন তো আপনারা অনলাইন থেকে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন দেখুন এখানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড চাইবেন আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডটা নেন তাহলে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে যে লোকটি দাঁড়িয়ে রয়েছে উনি থাকবেন না কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিয়ে নেবে তো আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তো আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে তো আপনারা ছবিটির ওপর টাচ করবেন আর সাথে সাথেই স্ক্রিনটা চলে আসবে তো আপনার ইচ্ছে মতোই ছবিটিকে এখানে বসিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা শুধুমাত্র একটি ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এবং আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কিন্তু ছবি আপনারা অ্যাড করে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার গ্যালারি থেকেও কোনো ছবি নিয়ে নিতে পারেন অনলাইনেও যেতে পারেন তো এখানে অনেকগুলি অপশান রয়েছে ট্রাভেল আপনারা যেরকম চাইবেন সেরকমই কিন্তু করতে পারবেন স্টাইল ফ্রেন্ডস রোমান্টিক আপনারা যা খুশি কিন্তু করতে পারবেন তো বন্ধুরা যখন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাক সেট করা হয়ে যাবে তো তারপর আপনারা কি করুন ওপরের দিকে যে সেভ বাটনটি দেখতে পাচ্ছেন এই সেভ বাটনটিতে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন তো সেভ করলে কি হবে এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো তারপর বন্ধুরা আপনারা ছবিটিকে যেখানে খুশি আপলোড করতে পারেন সেটা ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক সব জায়গায় কিন্তু আপনারা আপলোড করতে পারবেন ওকে তো এখানে আরও অনেক অপশান রয়েছে তো আপনারা দেখে নেবেন একটুখানি এটা একটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশান ওকে তো বন্ধুরা আশা করি অ্যাপ্লিকেশানটি আপনাদের সকলেরই ভালো লেগেছে তো আপনাদের যদি এই টিউটোরিয়ালটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিউটোরিয়ালটি কেমন লেগেছে আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা